হেফাজত তান্ডবের জবাব দেবে জনগণ সংসদের প্রধানমন্ত্রী সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান সংক্রমণ শুরুর এক বছর 28 দিনের মাথায় 24 ঘন্টায় শনাক্ত ছাড়ালো 7053 জনের মৃত্যু বেশিরভাগই ষাটোর্ধ সারা দেশে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত 6 আহত 5 ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24online ধর্মের নামে অধর্ম চর্চা জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান ঘিরে হেফাজতে তাণ্ডব ও সহিংসতায় বিএনপি জামাতের মদদ আছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী সংসদের দ্বাদশ অধিবেশনের সমাপনী বক্তব্যে করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার আহ্বান জানান সংসদ নেতা রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনের তৃতীয় কার্যদিবসে সমাপনী বক্তব্য রাখেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে 26 থেকে 31 মার্চ পর্যন্ত দেশব্যাপী হেফাজতি তাণ্ডব ও সহিংসতায় বিএনপি জামাত জোটের সমর্থনের সমালোচনা করেন প্রধানমন্ত্রী যখন আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করি তখন শুরু করলো হেফাজতের তাণ্ডব হেফাজত তো একা না হেফাজতের সাথে তো জামাত বিএনপিও জড়িত আগুন নিয়ে খেলছে তারা এক ঘরে আগুন লাগলে তো সেই আগুন অন্য ঘরেও চলে যেতে পারে সেটা কি তাদের হিসাবে নেই আজকে রেল স্টেশন থেকে শুরু করে ভূমি অফিস থেকে শুরু করে ডিসি অফিস থেকে সব জায়গায় যে আগুন দিয়ে বেড়াচ্ছে তাদের মাদ্রাসা তাদের বাড়িঘর সেগুলিও যদি আগুন লাগে তখন তারা কি করবে ধর্মের নামে অধর্ম কিংবা পবিত্রতার কথা বলে অপবিত্র কার্যকলাপের জবাব জনগণই দেবে বলে উল্লেখ করেন সরকার প্রধান এরা একদিকে ইসলামের নাম ধর্মের নাম এত কিছু পবিত্রতার নাম এত কিছু বলে যত অপবিত্র কাজ করে আজকে ধরা পড়ে সোনার গায়ে একটা রিসোর্টে যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে এরকম মিথ্যা কথা তারা বলতে পারে অসত্য কথা বলতে পারে তা তো বলতে পারে না তাহলে এরা কী ধর্ম পালন করে মানুষকে কী ধর্ম শিখাবে তা হেফাজতে যারা সদস্য তাদেরকেও আমি অনুরোধ করি যে তারাও একটু বুঝে যে কোন নেতৃত্ব তাদের হেফাজত নেতাদের বিনোদনের অর্থের উৎস সম্পর্কেও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী পবিত্র ধর্মকে এরা কলুষিত করে দিচ্ছে এরা ধর্মের নামে ব্যবসা শুরু করেছে এবং এত অর্থ কোথার থেকে আসে এই বিনোদনের সেটাও একটা প্রশ্ন কাজে এটা দেশবাসী বিচার করবে আর আইন তার আপন গতিতে চল করোনার সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মানার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে আবার দেখা যাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ আমি মনে করি এই দ্বিতীয় ঢেউ সামলাতে সবাইকে এগিয়ে আসতে হবে কতগুলি নির্দেশনা এই করোনা দ্বিতীয় ঢেউ যাতে আমরা মানে সুরক্ষা দিতে পারি মানুষের তার জন্য সেই ব্যবস্থাপনা করে আমি কিছুক্ষণ আগে ফাইল সই করে দিয়ে এসেছি যেটা প্রজ্ঞাপন জারি করব জীবন ও জীবিকা রক্ষায় সরকারের এমন নির্দেশনা জরুরি বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা করোনায় একদিনে শনাক্ত ছাড়ালো রেকর্ড 7000 সংক্রমণ শুরুর পর এই সংখ্যাটি সর্বোচ্চ এ পর্যন্ত মোট শনাক্ত 6,37,364 এদিন মারা গেছেন 53 জন এদের মধ্যে 52 জনের মৃত্যু হয়েছে হাসপাতালে পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 23.07%। স্মৃতিমণ্ডলের রিপোর্ট দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ গত বছর সংক্রমণ শুরুর পর এত দ্রুত কখনোই ছড়ায়নি দিনে দিনে ভয়াবহ হয়ে উঠছে পরিস্থিতি পরীক্ষা কেন্দ্রগুলোতে যেমন ভিড় বাড়ছে তেমনি হাসপাতালেও রোগীর সংখ্যা বাড়ছে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে গত 24 ঘন্টায় 227টি ল্যাবে 30,724 জনের নমুনা পরীক্ষায় এ যাবৎকালের সর্বোচ্চ শনাক্ত 7,087 শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে 6,37,364 একদিনে হাসপাতালে মারা গেছেন 52 জন ও বাসায় একজন মোট মৃত্যু 9,266 সুস্থ হয়েছে 2,707 জন
পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 23.07%, মৃত্যু হার বেড়ে 1.45%, কমেছে সুস্থতার হার 86.68%। জনসংখ্যার ভিত্তিতে প্রতি 10 লাখে শনাক্ত ও মৃত্যু সংখ্যা বাড়ছে। শনাক্ত 3,742, সুস্থ 3,224 এবং মৃত্যু 54। একদিনে ঢাকা বিভাগে মারা গেছে 37 জন ও চট্টগ্রাম বিভাগে 9 জন। ষাটোর্ধ 34 জন ও 51 থেকে 60 বছরের মধ্যে মৃত্যু 11 জনের। পুরুষদের মধ্যে মৃত্যু হার 75.22% ও নারী 24.78%। 24 ঘন্টায় নতুন 1,705 জন সহ কোয়ারেন্টাইনে আছে 40,000-এর বেশি, আইসোলেশনে 12,870 জন। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 47,83,385। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। কাল সকাল 6টা থেকে সারা দেশে এক সপ্তাহ লকডাউন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপন অনুযায়ী সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া যাবে না। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা জায়গায় কাঁচা বাজার ও নিত্যপণ্য বেচাকেনা করা যাবে। হোটেল রেস্তোরাঁয় খাবার সরবরাহ ও বিক্রি করা যাবে, তবে অবস্থান নয়। শপিং মল ও অন্যান্য দোকানসমূহ বন্ধ থাকবে। এছাড়া সীমিত পরিসরে নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় চলবে অফিস কলকারখানা। এদিকে লকডাউন ঘোষণার পর ঢাকা থেকে গ্রামমুখী যাত্রায় ফেরিঘাট ও মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। আর এ যাত্রায় সামাজিক দূরত্ব বজায় রাখার কোনো নির্দেশনাই মানছেন না যাত্রী ও চালকরা। সকাল থেকেই দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে যাত্রীদের ভিড় শুরু হয়। দুপুরের পর থেকে যাত্রী ও যানবাহনের চাপ আরও বাড়ে। ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ লাইন। যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত ভাড়া দিয়ে যেতে হচ্ছে তাদের। সকাল থেকেই শিমুলিয়া বাংলাবাজার নৌরুটেও ঘরমুখো যাত্রীর চাপ। গাদাগাদি করে জীবনের ঝুঁকি নিয়েই লঞ্চে পার হচ্ছেন যাত্রীরা, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। কুমিল্লা ও মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন, আহত আরও 5 জন। সকালে কুমিল্লার আড়াইওড়া এলাকায় একটি ট্রাক বিপরীত দিক থেকে আসায় ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই 2 জন মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও 1 জন। নিহতদের বাড়ি আদর্শ সদর উপজেলার চাঁদপুর এলাকায়। এদিকে ভোরে মুন্সিগঞ্জের সিরাজদি খানের তুলসীখালী এলাকায় একটি ট্রাক সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দিলে 6 জন আহত হন। আহতদের ঢাকায় মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পর সিএনজি চালক সহ 2 জন মারা যান। গুরুতর আহত 3 জনকে পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানে আরও 1 জন মারা যান। নিচ্ছি বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চট্টগ্রামে করোনা সংক্রমণ রোধে কঠোর অবস্থানে প্রশাসন, নগর জুড়ে কাজ করছে 23টি মোবাইল টিম। আবারও আমন্ত্রণ 21-এর দেশের সংবাদে। সাংবাদিক আরিফ মাহমুদের অকাল মৃত্যুতে পরিবারের শোকের ছায়া। তাকে হারিয়ে শোকে স্তব্ধ সাংবাদিক অঙ্গন। এক যুগের সাংবাদিক জীবনে 21-এ টেলিভিশনের আরিফ মাহমুদ ছিলেন সব শ্রেণী পেশার মানুষের কাছের লোক। সাংবাদিকতার পাশাপাশি নানা সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন তিনি। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। প্রিয়জনকে হারিয়ে এভাবেই পরিবারে চলছে শোকের মাতম। কিছুতেই থামছে না স্বজনদের কান্না। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সবাইকে কাঁদিয়ে শনিবার না ফেরার দেশে চলে যান 21-এ টেলিভিশনের জামালপুর প্রতিনিধি আরিফ মাহমুদ। রেখে গেছেন স্ত্রী ও 2 কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী। অনেক ভালো ছিল, কি হারাই আলাইলাম। সন্তান 2 ডজন, মা সবাই আমরা দেখাশোনা করতে পারি, মানুষ করতে পারি, আপনারাও একটু দেখবেন যাতে ওরা ভালো মতো চলতে পারে। কারোর ছোট করে দেখতো না, কারোর বড় করেও দেখতো না, মানে সবার সাথে এক নজরে দেখতো। আরিফ মাহমুদ সাংবাদিকতার পাশাপাশি যুক্ত ছিলেন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে। মানুষ তার কাছে অনেক সময় বিভিন্ন কাজের জন্য আসলো, সে সর্বত্র সহযোগিতা করতো সব কাজেই। আরিফ তো অনেক ভালো ছিল, আশপাশের মানুষের বিপদে আপদে উপকার করতো। সামাজিক ভাবে সে ভালো মানুষ ছিল। সহকর্মী সাংবাদিকরা তার স্মরণে 3 দিনের শোক পালন করছে। সাংবাদিক আরিফ মাহমুদের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে জানান স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি। ও একজন সৎ সাংবাদিক ছিলেন, আমাদের সাংবাদিক জগতে অনেকটাই ক্ষতি হয়ে গেল। শনিবার পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সচেতনতার লক্ষ্যে সারা দেশে প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ সহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে। সকালে শহীদ হাসান চত্বরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। এর আগে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনগণকে সচেতন করতে একটি শোভাযাত্রা বের করা হয়। চাঁপাইনবাবগঞ্জে জনসাধারণ ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। এছাড়া সকলকে করোনা টিকা নেওয়ার আহ্বান জানানো হয়। ব্রাহ্মণবাড়িয়া সহ সারা দেশে সাংবাদিকদের উপর হেফাজতের হামলার প্রতিবাদে কসবা প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন সহ প্রতিবাদ সভা হয়েছে। দুপুরে স্থানীয় স্বাধীনতা চত্বরের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এতে কসবা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিতে বক্তব্য রাখেন কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এম জি হাক্কানি, উপজেলা প্রেস ক্লাব সভাপতি খ ম হারুনুর রশিদ ঢালী, সাধারণ সম্পাদক শাহ আলম চৌধুরী। এ সময় বক্তারা সাংবাদিকদের উপর হেফাজতের হামলার নিন্দা জানিয়ে জড়িতদের বিচার দাবি করেন। মাদারীপুর গাছবাড়িয়া এলাকায় কলাবাগান থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে গাছবাড়িয়া গ্রামের দালাল বাড়ির পিছনে কলাবাগান থেকে বাক প্রতিবন্ধী ভ্যান চালক জুয়েলের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, যুবকটিকে অন্য কোনো স্থানে হত্যা করে লাশ এখানে এনে ফেলে রাখা হয়েছে। গাজীপুরের ভবানীপুর এলাকায় সালেক টেক্সটাইল মিল লিমিটেড কারখানায় আগুন লেগে পুড়ে গেছে মালামাল ও মেশিনপত্র। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। দুপুরে ওই কারখানার ওভেন সেকশন থেকে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। মুজিব বর্ষের শপথ নেব, জাটকা নয় ইলিশ খাব, এই প্রতিবাদে জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হয়েছে। বাগেরহাটে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে র্যালি ও পথসভা হয়েছে। সকালে স্বাধীনতা উদ্যান থেকে সামাজিক দূরত্ব মেনে র্যালি বের হয়। র্যালি শেষে জাটকা সংরক্ষণে প্রচার অভিযানের উদ্বোধন করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনসারি। 10 এপ্রিল এই সংরক্ষণ সপ্তাহ শেষ হবে। এছাড়া মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 144 মণ জাটকা জব্দ করেছে জেলা মৎস্য কর্মকর্তা। আটক করা হয় 13 জনকে। জাটকাগুলো মৎস্য অফিস, বিভিন্ন মাদ্রাসা ও এলাকার দরিদ্রদের মাঝে বিতরণ করে। এবছর মেহেরপুরে গমের বাম্পার ফলন পাচ্ছেন কৃষকরা। গেল 4-5 বছর বাস্ট রোগের কারণে ভালো ফলন না পেয়ে আগ্রহ হারাচ্ছিলেন তারা। তবে কৃষি বিভাগের পরামর্শে বাস্ট প্রতিরোধে বাড়িতে 30 জাতের গম চাষে এই সফলতা এসেছে। ভালো ফলনের পাশাপাশি বর্তমান বাজার দরেও খুশি চাষিরা। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলী সাহ। একসময় মেহেরপুর জেলায় গম চাষ হতো 20-25 হাজার হেক্টর জমিতে, কিন্তু ব্লাস্ট রোগের কারণে গেল 4-5 বছর তা নেমে আসে মাত্র 4-5 হাজার হেক্টরে। গেল বছর বাড়ি 33 জাতের ব্লাস্ট প্রতিরোধী গম চাষ করায় কমেছে রোগের প্রাদুর্ভাব। ফলে এবছর গমের আবাদ হয়েছে 11,365 হেক্টর জমিতে। চাষিদের মধ্যে ব্লাস্ট রোগের আতঙ্ক থাকলেও গবেষকদের প্রচেষ্টায় বাড়ি 33 জাতের গম চাষে কেটে গেছে আতঙ্ক। এবছর বিঘা প্রতি জমিতে খরচ হয়েছে 6-7 হাজার টাকা, আর আবাদ হয়েছে 18-20 মণ গম। বর্তমান বাজার অনুযায়ী 1 বিঘা জমির গম বিক্রি করে লাভ হচ্ছে 20-24 হাজার টাকা। কোকবালায় এটা আবহাওয়ার কারণে, যাই হোক, গমটা ভালো হয়েছে আবহাওয়ার কারণে। অন্যান্য গম ভালো হয়নি, বাড়ির 33 গমটা এবছরে কিংবা গত বছরেও ভালো হয়েছে। ব্লাস্ট রোগে অন্যান্য বছরে গম ভালো হয় না, এবছরে ওই রোগটা নাই। 1200 টাকার গম কিনছে, এভাবে যদি আমাদের গমটা 1200 টাকার পাই আমরা, তাহলে এবার একটু লাভবান হবে। কৃষি বিভাগের পরামর্শে গম চাষ করায় এবার ভালো ফলন পাচ্ছেন চাষিরা। বাড়ি গম 33 তারা আবাদ করেছিল এবং আশা করা যায় আগামীতে 100% বাড়ি গম 33 যেটা ব্লাস্ট প্রতিরোধী সেই জাতগুলো আমরা করব, এবং সে ব্যাপারে আমাদের মাঠকর্মীরা সবসময় সচেষ্ট আছে এবং চাষিদেরকে উদ্বুদ্ধকরণ করে যাচ্ছে। আগামীতে জেলায় গম চাষ আরও বাড়বে বলে মনে করছে কৃষি বিভাগ। মাসুম আলী সা, একুশে টেলিভিশন। এবার চট্টগ্রাম সংবাদ।
করোনা সংক্রমণ মোকাবেলায় কঠোর অবস্থানে চট্টগ্রামের প্রশাসন। স্বাস্থ্যবিধি মেনে নগর জুড়ে কাজ করছেন 23টি মোবাইল টিম। এদিকে সরকারের লকডাউন ঘোষণার পর বাস টার্মিনালে টিকিট কাউন্টারে ভিড় বেড়েছে মানুষের, অভিযোগ পাওয়া গেছে বাড়তি ভাড়া আদায়ের। এদিকে সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগে খুশি সাধারণ মানুষ। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার থেকে লকডাউন ঘোষণার পরপরই তৎপর হয়ে ওঠে চট্টগ্রামের প্রশাসন। পরিস্থিতি মোকাবেলায় সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে কর্মকর্তারা বৈঠক করেন, পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে নগরীতে নামানো হয় 23টি মোবাইল টিম। যারা স্বাস্থ্যবিধি মানার বিষয়ে চরম অনীহা প্রকাশ করবেন তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসার জন্য 23টি ভ্রাম্যমাণ আদালত আমরা আজকে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় নামিয়েছি, এবং একই সাথে চট্টগ্রাম জেলার 15টি উপজেলায় 30টি মোবাইল টিম কাজ করবে। করোনা সংক্রমণ মোকাবেলায় জনগণকে সুরক্ষার বিধি সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। সীমিতকরণ পর্যায়টা এমনভাবে নেয়া যাতে করে সামাজিক দূরত্বটা রক্ষিত হয়, মানুষের মধ্যে মাস্ক পরার প্রবণতাটা বাড়ে, তার মানে হলো ব্যক্তি পর্যায়ের যে স্বাস্থ্যবিধি অনুসরণটাকে আমরা বাধ্য করার একটি কৌশল। 6টার পরে দোকান বন্ধ করব, 6টার আগ পর্যন্ত অবাধে ঘোরাফেরা করব, এটাও যদি করতে যাই তাইলে কিন্তু আমরা সেই ঝুঁকিটার মধ্যে পড়ে যাব। এদিকে লকডাউন ঘোষণার পর যাত্রী চাপ বেড়েছে বিভিন্ন বাস কাউন্টার টার্মিনালে, অভিযোগ উঠেছে বাড়তি ভাড়া আদায়ের। লকডাউন দিয়ে দিচ্ছে তো এই বিধায় বাড়িতে চলে যাচ্ছি, ডবল ভাড়া দিয়েও খুব কষ্ট হচ্ছে টিকিট নিতে, এতে গাড়ি খুব সংকট, মানে গাড়ি পালেও ঠিক পথ হচ্ছে না। করোনা নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগে খুশি সাধারণ মানুষ। সরকার উদ্যোগ ঠিক আছে কিন্তু উদ্যোগ কার্যকর করতে হবে, তো পরিবেশের মতো কষ্ট হবে, তারপরে তো সরকার সাইতেছে মানুষ বাঁচাইবার জন্য। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 42,000, আর গত 24 ঘন্টায় মারা গেছে 4 জন। পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার 20% বেশি। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। শেষ করছি 21-এর দেশের সংবাদ, তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। হেফাজত তাণ্ডবের জবাব দেবে জনগণ, সংসদে প্রধানমন্ত্রী সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। সংক্রমণ শুরুর 1 বছর 28 দিনের মাথায় 24 ঘন্টায় শনাক্ত ছাড়ালো 7,053 জনের মৃত্যু, বেশিরভাগই ষাটোর্ধ্ব। এবং সারা দেশে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত 6, আহত 5। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21-24 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায়। দেখার আমন্ত্রণ রইল, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সঙ্গেই থাকুন।